গড়িয়ায় কাউন্সিলরের কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা, মহিলাদের মারধর এবং এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। কাউন্সিলরের কার্যালয়ে দুষ্কৃতী হামলা, গুরুতর আহত তিনজন, বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড এলাকায়। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো যে খবর উঠে আসছে গড়িয়ার কাউন্সিলরের কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা, ঠিক কি ঘটনা ঘটেছে? তোমাকে বলি, গড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় বা ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় পৌরপিতা যে পিন্টু দেবনাথ রয়েছে তার একটা অফিস রয়েছে। সেই অফিস সংলগ্ন এলাকায় মা ক্যান্টিন চলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত এই ক্যান্টিন, সেখানে ক্যান্টিনটা আছে। সেই ক্যান্টিনে প্রচুর পরিমাণে মহিলারা ছিল, যে সমস্ত মহিলারা ওই ক্যান্টিন চালায়। সেই সময় পিন্টু দেবনাথ অর্থাৎ ওখানকার যিনি পৌরপিতা, তিনি কিন্তু অফিসে উপস্থিত ছিলেন না, তার জন্য অপেক্ষা করছিলেন বেশ কিছু মানুষজন। কারণ পিন্টু দেবনাথের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য বা কথা বলার জন্য সেখানে মানুষজন আসে, সেই মতো সেখানে উপস্থিত। হঠাৎ দেখা যায় প্রায় 20-25 জন যুবক সেখানে উপস্থিত হয়, এসে প্রথমে ভাঙচুর আরম্ভ করে। প্রত্যেকের হাতে ছিল লাঠি, বাঁশ এবং লোহার রড। তারা টেবিল চেয়ার ভাঙচুরের সঙ্গে সঙ্গে যে অফিসটা ছিল, সেই অফিসটা ছিল কাঁচের, কাঁচ দিয়ে কাঁচে মারধর করে, এমনকি সেই কাঁচ নিয়ে করে ওখানে বাধা দিতে আসে ওই এলাকার যে আরো চারটি ওই তৃণমূলের যারা ছেলেরা ছিল তারা বাধা দিতে আসে। তাদের সঙ্গে কিন্তু মারামারি দস্তাদি শুরু হয়, পরবর্তীকালে তাদের বেধড়ক মার মারানো হয়। এই খবর পেয়ে বা ওই এলাকায় যারা ছিল মহিলারা তারা কিন্তু বাধা দিতে আসে, তাদেরকেও মারধর করা বলা হয় হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু কলকাতা একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে, সেখানে বর্তমানে চিকিৎসাধীন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে পিন্টু দেবনাথ আছে, ততক্ষণে দুষ্কৃতী যারা ছিল তারা কিন্তু ওখান থেকে চম্পট দিয়েছে। তবে পিন্টু দেবনাথের সঙ্গে আমরা কথা বলি, যেটুকু জানতে পেরেছি, ওই এলাকায় একটি বস্তি এলাকা রয়েছে, সেই বস্তি এলাকার যে বেশ কিছু মানুষজন রয়েছে তারা এলাকায় দুষ্কৃতি কর্ম করে থাকে। তারা কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার জন্য ইতিপূর্বেও এসেছিল এবং তৃণমূল তাদেরকে নেয়নি, বার করে দিয়েছে। পিন্টু দেবনাথের কথা, পরবর্তীকালে তারা কিন্তু ওই এলাকার দখলদারি দেবার জন্য যেখানে যারা বাধা দিচ্ছে পিন্টু দেবনাথ এবং তার সাথীরা তাদের উপরে হামলা চালাবার জন্য সেখানে আসে। কিন্তু বিরোধীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, ওই এলাকার যিনি বিরোধী নেতা রয়েছেন অসীম দাস, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, এখানে অন্য কোনো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, গড়িয়ার কাউন্সিলরের কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা, ঘটনায় মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। আমি বসে আছি, আমরা বলছি ভাই আমরা মেয়েরা আছি, তোমরা ঝামেলা করো না, সে শুনছে না। অনেক কষ্ট করে ধরে রেখেছি, কোনো মতে না। তারপরে লাস্টে ওরা ভেঙে চুড়ে আমাদের তো চেয়ারের বাড়ি, লাঠির বাড়ি কারা মেরেছে? এই যারা ছেলেরা যারা বাইরে ঢুকেছিল তারা কারা? এই যারা ঝামেলাটা করছিল তারা চেনেন আপনি? না, আমি তো মুখ চিনি না, আমি তো কাউকে চিনি না। আপনি কি পার্টি অফিসের ভিতরেই ছিলেন? আমরা এই তিনজন গিয়েছিলাম ওই কি করছিলেন পার্টি অফিসের ভিতরে? আমরা ওখানে আমরা আসি দাদার এখানে, আমরা কাজটা যা নিয়ে আসি গল্প কথা বলি। আচ্ছা, পার্টি অফিসের মধ্যে এরকম রক্তাক্ত অবস্থা কি বলবেন? কি বলবো, আমরা তো বুঝতে পারছি না কেন এরকম হলো, এত ছেলে পেলে আমরা রাখতে পারছি না, তো জানি না ওটা কি হয়েছে, ওদের নাকি মারপিট হয়েছে আগে, না ওর আগের দিন নাকি মারপিট হয়েছে। আমরা ঠিক আছে, তোমাদের মারপিট হয়েছে, আমরা পার্টি অফিসে যখন বাইর করে দেবো কাউন্সিলর দাদা আসুক, আমরা কাউন্সিলর দাদাকে ফোন করে, ওনার কাউন্সিলর দাদার হচ্ছে ভাইপো হঠাৎ দুদিন আগে হাঁটা লাগা হয়েছে, উনি ওখানটায় ওখান থেকে আসবে। তারপর তো বলছি তোমরা একটু অপেক্ষা করে, এতদিন বলছে দেড় মাস ধরে অপেক্ষা করে, জানলাম দেড় মাস অপেক্ষা করেছে সেখানে, আর তুমি আধ ঘন্টা অপেক্ষা করো। তো গতকালকে রাত্রে ঘটনা তো মারপিট হয়ে দাঁড়া, আপনার যারা মারলো তাদেরকে আপনারা চেনেন? ওরা সবই ওই রণসর্দারের বস্তিতে থাকে, যারা মারলো আচ্ছা তারাও থাকে। রণসর্দারকে আজকে পার্টি অফিসে আমাদের পার্টির ছেলেরা এসে বসেছে, মা ক্যান্টিনে যারা আমাদের যুক্ত মহিলারা তারাও ছিল। সেই সময় এইসব যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করে তারা অফিসে অতর্কিত আক্রমণ করে এবং তিনটে ছেলে বাপি হাজরা রাজ, ডাক নাম শফিকুল শেখ এবং প্রতাপ মিশ্র,
তিনজনকে অত্যন্তভাবে মারধর করে, তারা ফিয়ারনেসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি সকাল থেকে হসপিটালে ছিলাম, আমি পার্টি অফিসে আজকে যাইনি। আমি একটা কথাই বললাম যে পার্টি অফিসে দরজা খুলবে না, যতক্ষণ না পুলিশ আসবে। এবার পুলিশ আসতে না আসতে এরা পার্টি অফিসের দরজা ভেঙে, কাঁচের দরজা ভেঙে, মানে যেভাবে মেরেছে, মানে সত্যি কথা বলতে কি ওরা বাজে।